এখন এই এই যে এই যে সিলেটে আরব খান, তার বিরুদ্ধে তো আমি জানি জেনেছি 9টি ওয়ারেন্ট হয়েছে এবং সে গ্রেপ্তার হয়েছিল, গ্রেপ্তার হয়নি তার একবার গ্রেপ্তার হয়েছিল। এখন এই যে মামলা যেটা ইন্সপেক্টর মামুন হত্যা মামলা শেষ হওয়ার আগেই যখন সে শুনছে তাকে মামলা আসামি করছে, তখন সে পালিয়ে চলে যায়। তো তাকে পালিয়ে চলে যায়, এখানে আমি মনে করি পুলিশ কর্তৃপক্ষ বিশেষ করে তদন্তকারী কর্মকর্তা তার উচিত ছিল সাথে সাথে প্রত্যেকটা এয়ারপোর্ট ল্যান্ডপোর্টে ওর ছবি সহ তাকে দিয়ে দেওয়া, যাতে সে না যেতে পারে। সে হয়তো পালাই গেলে যদি ল্যান্ডপোর্ট বা এয়ারপোর্টে না যায়, এই যে এত বড় সীমান্ত আমাদের প্রতিবেশী দেশের সাথে, যে কোনো পালাইও যেতে পারে, তো ও অ্যারেস্ট না হলে তো বোঝা যাবে না সে কি ল্যান্ডপোর্ট দিয়ে। ও যদিও বলে আমি বিমানে গেছি, ওর কথা তো কোনো অসংলগ্ন কথা, কথার মধ্যে কোনো ভিত্তি নেই, তার কথা যে সত্য তা ঠিক না। কাজে ওরে অ্যারেস্ট করতে পারলেই তখন তাকে জিজ্ঞেস করলে এটা বোঝা যাবে সে কিভাবে পালিয়ে গেল। তবে এখানে আমাদের তদন্তকারী কর্মকর্তা যদি তারকে আটকানোর জন্য এয়ারপোর্ট গুলিতে বা ল্যান্ডপোর্ট গুলিতে কোনো চিঠি না দিয়ে থাকে, যে চরম গাফিলতি, এটা মেনে নেওয়া যায় না। এবং আরেকটি বিষয়, যখনই চার্জশিট হলো, যখনই ওয়ারেন্ট ইস্যু হলো, তখন উচিত ছিল ইন্টারপোলের সাথে সাথে পাঠিয়ে দেওয়া, যেহেতু এটা সেন্সেশনাল মার্ডার কেস আসামি, তাকে পাওয়া যাচ্ছে না, কাজে ইন্টারপোলের সাথে সাথে পাঠিয়ে দেওয়া হচ্ছিল, সেটাও করেনি। এখন যখন হয়েছে, শুরু হয়েছে, এই দুই দুই তিন দিন আগে বোধ হয় ইন্টারপোলে তাকে পাঠানো হয়েছে। আমি তখন গণমাধ্যমে, আমিও এই আমার মনে নেই যে ওই 2018 সালে সে মারা গেল, হত্যা করা হইলো, 2019-এ চাষে দিল, এটা নিয়ে তো ব্যাপক আলোচনা মিডিয়া রিপোর্টিং হওয়া উচিত ছিল, কিন্তু আমার মনে নেই যে আমার মনে হচ্ছে না এত কোনো রিপোর্টিং হয়নি। কেন এই রিপোর্ট কেন কেন হয়নি এই প্রশ্নটা স্বয়ং আরাফ খান নিজেই প্রশ্ন তুলেছে। আমরা যখন জিজ্ঞাসা করছি, সে বলছে যে আপনারাই বলেন কেন যে কোনো একটা সাধারণ মার্ডার হলে যেখানে গণমাধ্যমে তোলপাড় পড়ে যায়, সেখানে এত বড় একজন পুলিশ কর্মকর্তা খুন হলো অথচ কোনো গণমাধ্যমে নিয়ে আলোচনা করলো না। সে নিজেই প্রশ্ন করেছে, আমার কাছে উত্তর দেওয়ার মতো কিছু ছিল না। এখন প্রশ্ন হলো, আপনি যেগুলি বলছেন যে এটা করলে ভালো হতো, ওটা করলে ভালো হতো, কেন করা হয়নি, আপনি কি মনে করছেন সেই বিষয়টা আপনার কাছে? এখন নয়টা মামলার সবগুলি চাঞ্চল্যকর মামলা, নয়টা মামলার 9 জন আইও ছিল, 9 জনের দায়িত্বে এটা ছিল, অন্তত মানে ডিফারেন্ট পার্সন ছিল যারা এই বিষয়গুলি ডিল করতো, 9 জনই কি এই দায়িত্ব মানে এটাকে নিয়ে তাকে ধরবার ক্ষেত্রে ব্যর্থতার পরিচয় দিয়েছে, নাকি আসলে একবার এসে ছিল পালাই গেল, কিন্তু পালাই গেলে তো আর ধরার সুযোগ থাকে না, চেষ্টা করলে পারেনি। ইন্টারপোলের নোটিশ তাকে দিলে হয়তো সে যেখানেই থাক, হয়তো যদি ইন্টারপোলের নোটিশ দিয়েও যে তাকে আটকাবে সেটাও পারা যেত না, কারণ সে তো পাসপোর্ট, তো ইন্ডিয়ান পাসপোর্ট নিয়েছে, সে বাংলাদেশের পাসপোর্ট নেয়নি। এইসব মামলার ঘটনার বহু পরে সে পালিয়েছে এবং সেখানে গিয়ে সে মাত্র 1 বছর ছিল ইন্ডিয়াতে, এর বহু আগে থেকে তো এই মামলাগুলি তার নামে আছে। 2019 সালে পালাই গেছে, 2019 সালে, এর আগে থেকেই এই মামলাগুলি তার নামে চলে না। ওই মামলাগুলি তো কোনটা কোনটা অ্যারেস্ট হয়েছে, আর বাকিগুলি হয়তো তাকে খুঁজে পায়নি, সে তো ওই কুড়িল বস্তিতেও থাকতো, তারপর সে এসে বনানীতে একটা বাসায় ভাড়া নিয়েছে, সে বাসায় কোনো ফার্নিচার ফার্নিচার কিছু নেয়নি, সে তো বস্তিতে বেশি দিন ছিল। যাই হোক, এখন কথা হলো গণমাধ্যম কেন প্রস্তাব করেন, এটা তো জবাব তো আপনারা দিবেন যারা সাংবাদিক, কেন করেননি আপনারা? না, এই যে বলা হচ্ছে যে গণমাধ্যমকে করতে দেয়া হয়নি এবং পুলিশের একটা যোগ সাজশ রয়েছে, আপনি কি মনে করেন কিনা? যদি আমি একদম কথা বলি, মার্ডার কে যে রিপোর্টিং হবে পুলিশ না করলে গণমাধ্যম শুনবে, এটা কেন মনে করেন? এর প্রশ্ন ওঠে না। গণমাধ্যম, সোশ্যাল মিডিয়া শুনবে, সবটাই আসবে, পুলিশ কয়টা মিডিয়াকে বলবে, কয়জন সাংবাদিককে বলবে, যেখানে শত শত সাংবাদিক, এত পুলিশের দায়িত্ব গণমাধ্যমকে ডেকে প্রেস কনফারেন্স করে যে আমাদের লোক খুন হয়েছে, সুতরাং আপনারা, পুলিশ তো সেরকম কোন ধরনের প্রেস রিলিজ বা প্রেস কনফারেন্স করেছে সেরকম তো কোন ধরনের কথা আমরা শুনি না। পুলিশ তো অ্যাকশন নিছে, পুলিশ তো অ্যারেস্ট করছে সবগুলি, ওই দুজন বাদ দিয়ে সবগুলি তো অ্যারেস্ট করছে, 164 করছে, ডিএনএ টেস্ট করছে, লাশ শনাক্ত করছে, এই ইনভেস্টিগেশন কোনো ফাঁক নাই। কিন্তু আপনার সাবমিশন অফ দ্য চার্জশিট, এটাকে যে ট্রায়ালে উঠানো, এই ব্যাপারে পিপি সবার সাথে যোগাযোগ করে, চার্জশিট দেওয়ার পর তো মামলার ডকে পিপি কেস চলে যায়, পিপি যখন এটা করেছে তালাব করে চার্জ ফ্রেম করে, তার ব্যাপার পুলিশের পক্ষ থেকে পার্সুয়েশন করা উচিত ছিল। দেখেন দুঃখজনক, পুলিশের যে 2013 সালে 16 জন পুলিশ হত্যা করা হয়েছে বিএনপি জামাতে আন্দোলনে, আজ পর্যন্ত একটা পুলিশ হত্যা মামলা বিচার হয়নি। এই ক্ষেত্রে আমি মনে করবো রেসপেক্টিভ জেলার এসপি, ডিআইজি, আইজি সবাই জন্য দায়ী,
তারা এগুলো কোনো গুরুত্ব দেয়নি, নিজের সহকর্মীরা অন ডিউটি মারা গেল, যে একটা মামলা আজ পর্যন্ত জানেনি। সেটা তো বিএনপি আমলে গেল, কিন্তু এই আমলে কেন আপনার এটা হলো? বিএনপি আমলে না, এই আমলে 2013 তে 16 জন হত্যা করা হয়েছে। গাফিলতি আছে, পুলিশের তো গাফিলতি আছে।